আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আল আজকে আমি একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে আমাকে যখন কেউ প্রশ্ন করে যে আপনি কি করেন তখন আমি আসলে সঠিক কোনো উত্তর দিতে পারছি না যেমন আমি ফ্রিলান্সিং করি এটা যদি কাউকে বলি তখন সে হ্যাঁ হয়তো শুনেছে কোথাও ফ্রিল্যান্সিং বলতে কিছু একটা আছে কিন্তু তখন তাকে বুঝাইতে হয় যে ফ্রিলান্সিং আসলে কি এবং এটা কিভাবে কাজ করে কিভাবে আমাদেরকে পেমেন্ট আসে কিভাবে টাকা পাই আমরা এবং কারা এই টাকা দেয় আমরা কি কাজ করি সবকিছু বোঝাইতে হয় মানুষকে আমি মনে করি যে যারা নতুন ফ্রিল্যান্সিং এ আগ্রহী অন্যান্য পেশায় যুক্ত আছেন ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছেন তাদেরকে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং কিভাবে আমরা এই ইনকামগুলো করি এখন অনেকেই কিছুটা ভুল বোঝাবুঝির মধ্যে আছেন যেমন হচ্ছে অনেকেই দেখেন যে বিভিন্ন অ্যাপস আছে মাধ্যমে ক্লিক করে টাকা ইনকাম করা বা ইউটিউবে হয়তো দেখেছেন যে অ্যাড দেখে ইনকাম করা এবং অনেকে হয়তো যে কিছু সাইট আছে সেখানে হচ্ছে জুয়া খেলে মানুষে তো এই ব্যাপারগুলো হচ্ছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে যারা ফ্রিলান্সিং করে তারা কি আবার ওইগুলো করে কিনা তো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করার জন্য এবং যারা নতুন ফ্রিলান্সিং এ আসতে চান আপনার জব ছেড়ে দিয়ে ফ্রিলান্স থেকে যুক্ত হতে চান তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কোনো জোয়া খেলা না ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি একটা কাজ পারেন উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ছবি এডিট করতে পারেন তাহলে সেই ছবিটা এডিট করার মাধ্যমে ইনকাম করা কোনো একজন হয়তো আপনাকে বলবে যে আমার এই ছবিটা এডিট করে দাও আপনি এডিট করে দিবেন বিনিময়ে সে আপনাকে টাকা দেবে হতে পারে সে যে আপনাকে হায়ার করলো সে ছবি এডিটের কাজটা পারে না অথবা তার সময় নাই এজন্য একজন প্রফেশনালকে হায়ার করে যেন তার কাজটা করে দেয় বিনিময় আপনাকে টাকা দেবে তো ফ্রিলান্সিং মানে জোয়া খেলা নয় ফ্রিলান্সিং মানে হচ্ছে আপনি অ্যাড দেখে দেখে ইনকাম করবেন অ্যাড ক্লিক করলে আপনার কিছু টাকা জমা হবে এটাও ফ্রিলান্সিং না ফ্রিলান্সিং মানে মুক্ত পেশা এটা অনেক ক্ষেত্রে সঠিক না কারণ হচ্ছে ফ্রিলান্সিং একটা জব ধরেন কোনো লোক যদি অফিসে চাকরি করে তাকে হয়তো কোনো একটা নির্দিষ্ট কাজ করতে দেওয়া হয় যে তুমি এই কাজটা করবা ফ্রিলান্সিং এর ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে গ্রাফিক প্রফেশনাল বা হচ্ছে প্রোগ্রামিং ভালো জানেন হয়তো কোনো কোম্পানির হয়ে প্রোগ্রামিং করছেন আপনি দেখাশোনা করছেন 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 ফিক্সিং এগুলো একটা হয়ে কাজটা অফিসের সেম অনলাইনে করবেন এখানে হয়তো একজন ক্লায়েন্টের জন্য কাজ করবেন না এখানে অনেক ক্লায়েন্ট আসবে হয়তো তার ছোট একটা সমস্যার কারণে আপনাকে হায়ার করবে বিনিময় কিছু টাকা দিবে ফ্রিলান্সিং এর ব্যাপারটা হচ্ছে এখানে হয়তো আপনাকে অনেক ক্লায়েন্টের কাজ করতে হবে আপনার যদি ভাগ্য ভালো হয় যে একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন তার আপনার পছন্দ হয়েছে যে আপনাকে সে পারমানেন্টলি হায়ার করলো এটা আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে কাজটা আপনি পারেন সেই কাজটাই অনেকগুলো ক্লায়েন্টের কাছে সেল করতে হচ্ছে চার পাঁচ বছর বা দশ বছর যাব যারা ফ্রিলান্সিং করছেন তারা হয়তো এই কাজটাই করছে ফ্রিলান্সিং আর একটু ভালোভাবে বুঝাইতে গেলে ধরেন আমি গ্রাফিক ডিজাইন করি বিশেষ করে টি শার্ট ডিজাইন করি আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যে তার ছেলের জন্মদিন এই উপলক্ষে সে একটা টি শার্ট ডিজাইন করাইতে চায় তার হচ্ছে হ্যাপি বার্থডে বা উইশ করে যে কোনো একটা কিছু লিখে একটা ডিজাইন করাইতে চায় এরকম অনেকে আসে যে তার জন্য স্পেশাল একটা দিবস সামনে আছে সে অনুযায়ী তাকে একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দিতে হবে এরকম হচ্ছে যে আপনি ডিজাইন পারেন সেই সার্ভিসটা আপনি অনলাইনে সেল করছেন এখন প্রশ্ন হচ্ছে যারা এ আসতে চান অন্যান্য পেশায় আছেন কিভাবে আসবেন কেন আসবেন আশা কি ঠিক হবে কিনা অনেকেই হচ্ছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অফিসে চাকরি করছেন কেউ কেউ আছেন দশ পনেরো বছর যাবৎ একই অফিসে কাজ করছেন এখন চাচ্ছেন যে না আমি এখন ফ্রিলান্সিং করব বা ঘরে বসে কাজ করার চেষ্টা করব আমি এখন গ্রামে চলে যাব গ্রাম থেকে করার চেষ্টা করব। অনেক দিন যাবত চাকরি করলাম এখন নিজে থেকে কিছু একটা করি তো এরকম অনেকেই আছেন যারা অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে চান বা চাকরি ছেড়ে দিয়ে অনলাইনে আসতে চান তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি বুঝুন যে সার্ভিসটা আপনি কোনো কোম্পানিকে দিয়েছেন এতদিন সেটা কি অনলাইনে করা যাবে কিনা এটা যদি করা যায় ধরেন আপনি গ্রাফিক্সের কাজে কাজই কোনো কোম্পানি হয়ে দশ বছর করেছেন আপনি মোটামুটি সব জানেন কিভাবে কাজ করতে হয় তো আপনি যদি ফ্রিলান্সিং আসেন আপনি সহজেই এটার জন্য এখানে মানিয়ে নিতে পারবেন বা এখানে কাজ করতে পারবেন এখন ফ্রিলান্সিং যদি আপনি এমন হয় যে সেটা অনলাইনে করা সম্ভব না বা কম্পিউটারের কাজ না তখন আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে প্রথমে কাজটা শিখতে হবে যেহেতু সম্পূর্ণ একটা নতুন প্রফেশনে আসবেন তাই কাজটা আগে ভালোভাবে শিখতে হবে আমার পরামর্শ হচ্ছে যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিলান্সিং আসতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনি চাকরি ছাড়বেন না চাকরি না ছেড়ে আপনি যদি সময় পান চাকরি করা অবস্থায় ধরেন অনেকেই তো ফেসবুক চালায় বা ইউটিউব চালায় এখন ইউটিউব ফেসবুকে যে সময়টা ব্যয় করেন এই সময়টা একটা নোট বা ডায়রি সাথে নেবেন এবং আপনি যে কাজটা শিখতে চান অনেক কাজ আছে আপনি যদি একটু ইউটিউবিং করেন যে কি কি কাজ করা যায় এ তাহলে আপনি অনেক লিস্ট পাইয়া যাবে যে কি আপনি করতে পারবেন তখন সেই রিলেটেড ইউটিউবে ভিডিও দেখবেন আপনার চাকরির পাশাপাশি অবসর সময়ে অনেকেই আছেন যে সময় পান চাকরি করা অবস্থায়ও আপনার অনেক সময় থাকে তখন আপনি ইউটিউব ভিডিও দেখবেন দেখে দেখে শিখবেন এবং নোট করবেন চাকরিও করতে থাকবেন চাকরি ছেড়ে দিয়ে আবার শিখতে আসেন না চাকরি করবেন এবং শিখবেন দুইটায় দুইটাই হচ্ছে পাশাপাশি চালাইতে হবে চাকরি ছেড়ে দিলে এ এসে কিন্তু আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন চাকরি না আপনি কাজটা শিখেন কাজ শিখবেন কোথা থেকে শিখবেন শিখবেন একটা প্রশ্ন কাজ এটা হচ্ছে আপনার নিজের কাছে আপনি কোন কাজে পারদর্শী বা আপনি কোন কাজটা করতে বেশি পছন্দ করেন এটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার কাজটা শেখার মধ্যে একটা আনন্দ পাবেন এবং কাজটা যখন আপনি ফ্রিল্যান্সিং হিসাবে করবেন তখনও আনন্দ পাবে আমি পরামর্শ দিব যে আপনার যদি গ্রাফিক ডিজাইন বা ছোটোবেলা থেকে আঁকা করতে পছন্দ করতেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইন আসেন বা আপনি হচ্ছে ফ্রিলান্সিংয়ে আসার জন্য আরও অনেক সেক্টর আছে আপনি ইউটিউবিং করেন ইউটিউবিং করলে ওইখান থেকে অনেক তথ্য পাওয়া যাবে চাকরি ছাইরা তার ফ্রিলান্সিংয়ে আসার প্রয়োজন নেই চাকরি থাকা অবস্থায় আপনি কাজ শিখেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফ্রিলান্সিং করার জন্য অবশ্যই কম্পিউটার প্রয়োজন কিনা মোবাইলে করা যাবে কি না অনে মোবাইলে যারা করে প্রথমেই বললাম যে মোবাইলে হচ্ছে অ্যাড দেখতে পারবে অ্যাড দেখে হয়তো কিছু টাকা আপনার ব্যালেন্সে দেখাবে সেটা আবার উঠাইতে গেলে আপনি না উঠাইতে পারেন এটাকে ফ্রিলান্সিং বলে না ফ্রিলান্সিং করতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটার প্রয়োজন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এটা একটু অনেকের জন্য নতুন যারা হচ্ছে ফ্রিল্যান্সিং আসতে চান তাদের জন্য একটা কম্পিউটার তৈরি করা এটা একটা কষ্টকর ব্যাপার অনেকগুলো টাকা লাগে একসাথে আবার সেখানে আপনি সফল হবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন আপনার যদি লক্ষ্য ঠিক থাকে এবং আপনি যদি পরিশ্রমী হন তাহলে অবশ্যই কম্পিউটার কেনার মধ্যে আপনার কোনো লস হবে না এবং কম্পিউটার কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই কম্পিউটার লাগবে যদি আপনি ফ্রিলান্সিং করতে চান তো আমি আমার পরামর্শ হচ্ছে যে কিছু সময় লাগলেও আপনি আগে কাজ শিখেন কাজ শিখতেও কিন্তু কম্পিউটারের প্রয়োজন কম্পিউটারটা হইলে আপনি ইউটিউব দেখে দেখে এখানে প্র্যাকটিসও করতে পারবেন এবং আপনার একটা আগ্রহ তৈরি হবে যে এতগুলো টাকা দিয়ে ইনভেস্ট করলাম ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শিখি ফ্রিল্যান্সিং কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো চাকরি চেতে খারাপ আসে এমন না ফ্রিল্যান্সিং থেকে ভালো পরিমাণে আর্নিং করা যায় আমি আপনাদেরকে পরামর্শ দিব আগে কেন ফ্রিল্যান্সিং আসতে চান সেটা ঠিক করেন এবং কি কাজ করবেন সেটাও ঠিক করেন এবং সে অনুযায়ী অনলাইন থেকে কাজগুলো শিখেন বেসিকগুলো অন্তত আপনার ইউটিউবে আছে বেসিকগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে একটু অ্যাডভান্স যখন প্রয়োজন হবে তখন যারা অনলাইনে ইতিমধ্যে কাজ করতেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন বা অ্যাডভান্স কোর্সের যদি প্রয়োজন হয় সেটা পরে দেখা যাবে প্রথমে শুরু করতে পারেন হচ্ছে বেসিক দিয়ে ইউটিউব থেকে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না ইউটিউবে সব তথ্য আছে সুতরাং আমার পরামর্শ হচ্ছে আগে একটা কম্পিউটার কিনেন যদি ফ্রিলান্সিং করতে চান চাকরি ছাড়া যাবে না একটা কম্পিউটার কষ্ট হলেও মোটামুটি মানে একটা কম্পিউটার কিনেন এবং নিয়মিত হচ্ছে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন এবং কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাকে নশ্লা আমার সাধ্য মতো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যদি আমার এই কথাগুলো আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আসার চেষ্টা করবো যদিও আমি আমার ক্লায়েন্টের কাজ করে খুব একটা সময় বের করতে পারি না এই ভিডিও গুলো খুব বেশি এডিটও করা হয় নাই আপনি দেখতে পাচ্ছেন এই আমার জন্য দয়া করবেন আহ যদি আপনাদের কোনো হেল্প করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আমাকে মেসেজ করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম